আগে মিনি ব্লগে তোমরা দেখেছিলে যে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গিয়েছিল আর এখন আমি যাচ্ছি ব্যাঙ্কুয়েটে রেডি হওয়ার জন্য যেখানে আমার মেকআপ আর্টিস্ট এক ঘন্টা ধরে বসেছিল যেটা আমাকে অভিজ্ঞ বলতে ভুলে গেছে আর এটা হলো আমার মেন গেটের ডেকোরেশন যেটা আমি আর ডিসাইড করেছিলাম আমি রেডি হয়ে গিয়েছিলাম বেশ তাড়াতাড়ি কিন্তু আমাকে কেউ স্টেজে ডেকেই নিয়ে যায়নি তাই আমি ভাবছিলাম হয়তো গেস্টরাই আসেনি কিন্তু এসে দেখে অনেক গেস্টরাই চলে এসছে আর আমার রিসেপশনের দিন না ভীষণ গরম ছিল কিন্তু আমি জানি ব্যাংকুয়েটে এসি আছে তাই জন্য আমি ওপেন হেয়ার স্টাইল করেছিলাম কিন্তু ব্যাঙ্কয়েটের এসিগুলো যে শুধু দেখানোর জন্য সেটা আমি বুঝতে পারি তারপরে চলে এসেছিলো আমার বাড়ি থেকে তত্ত্ব নিয়ে লোকজন তখন তো আরো ভিড় হয়ে গিয়েছিল তখন আরো বেশি গরম লাগছিল যখন এটা বুক করতে এসেছিল খুব ভালোভাবে দেখিয়েছিল আর দেখে খুব পছন্দ হয়েছিল বাট সার্ভিস এত বাজে ছিল তোমাদেরকে কি আর বলবো একটা ডাস্টবিন পর্যন্ত রাখা ছিল না জানো তারপরে সবাই নাচনাচি আরম্ভ করতে অনেক রিকোয়েস্ট করার পর দুটো ফ্যান লাগিয়ে দিয়ে গিয়েছিল আমরা বিয়েতে যে বুক করেছিলাম তার থেকেও অনেক বেশি চার্জ করেছিল এখানে আবার ফুল পেমেন্টটা দশ দিন আগেই নিয়ে নিয়েছিল তাই হাজার কমপ্লেন করা সত্ত্বেও ওদের কোনো হেলদোল ছিল না আর ভিলার নামটা ছিল ইন্দ্রপুরি প্যালেস